হাঁস মুরগি কবুতরের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে সিরাজদি খান উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ইসাপুরার সাপ্তাহিক হাট। সপ্তাহের রবিবার ভোর থেকেই জমে ওঠে এ হাঁস মুরগি ও কবুতরের জন্য বিখ্যাত ইসাপুরা হাটটি। প্রায় 150 বছরের প্রাচীন ইসাপুরা বাজারে গত কয়েক বছর আগে চালু হয় পশু পাখির জন্য রবিবারের সাপ্তাহিক হাট। প্রথমে মাইকিং করে প্রচার প্রচারণার মাধ্যমেই জমে ওঠানো হয় এ হাটটিকে। শুরুর দিকে দূর দূরান্তের পাইকাররা এখানে দেশি হাঁস মুরগি ও কবুতর বিক্রি করতে আসেন, এজন্যই জমজমাট হয়ে ওঠে এ হাটটি। এছাড়াও অনেকে গৃহপালিত পশু পাখিও এ হাটে বিক্রি করতে আনেন। আর আশপাশের কয়েকটি গ্রামের মানুষ অপেক্ষায় থাকেন রবিবারের এই হাট হতে দেশি হাঁস মুরগি কেনার জন্য। তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ হাটটি। কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গেল এ হাটের বৈশিষ্ট্যর কথা। সাপ্তাহিক হাটের কারণে সুলভ মূল্যে দেশি হাঁস মুরগি ক্রয় করা যায়। এই হাটটার বিশেষত্ব হলো এখানে ওই প্রতি সপ্তাহ রবিবার বসে, তো রবিবার আমরা এখানে দেশি মুরগি পাই, দেশি হাঁস পাই, আর মোটামুটি এই দামেও সাশ্রয় আছে, ভালো। আমরা কিনে এখান থেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই দেশি মুরগির জন্য। আসে দেশি মুরগি তো পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, আর কবুতর আছে, কবুতরের বাচ্চা পাওয়া যায়, ছোটো ছোটো বাচ্চা পাওয়া যায়, এবং এখানে বিভিন্ন জাতের কবুতর মুরগি হাঁস পাওয়া যায়। আমাদের দেখা যায় এলাকায় কোনো ভালো দেশি মুরগি হাঁস পাওয়া যায় না, তো হাটের কারণে দেখা যায় দেখে শুনে হাঁস মুরগি দেশিটা কিনা যায় আর কি, মানে মূল্যটা আর কি সুন্দরভাবে দেখে শুনে কিনা যায় আর কি। আর দেখা যায় খুঁজে খুঁজে কার বাসার থেকে কিনবো কোনো মানে ই পাই না, খুঁজে হাঁস মুরগিটা পাওয়া যায় না আর কি। তো এই হাটে হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়, যেমন দেশি হাঁস মুরগি আমরা দেখে কিনতে পারি, এখানে কম দামও পাওয়া যায়, একটু সস্তা সুলভ মূল্যে, এই জন্য সবাই আসে এখানে কেনাকাটা করতে। এই রবিবারের হাটে কী কী পাওয়া যায়? সব ধরনের সব মাছ মাংস, তারপরে এই মুরগি, বিশেষ করে আমি বাইরে থাকি তো এখানে কম আসা হয় আর কি। হ্যাঁ, উপকার হয়েছে, সব কিছু সস্তায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান ইসাপুরা হাটে ভালোই বেচা বিক্রি হয়, তবে এখন সার্বিক পরিস্থিতির কারণে একটু বেচা কেনা কম। ইসাপুরা হাটটা খুব ভালো, আল্লাহর রহমতে ইনশাল্লাহ বেচা কিনা ভালোই হয়, তবে এখনো মুরগির লাভ কম, দাম বেশি আর কি। এই কারণ হইলো ওই ফার্মের আদার দাম দুম বাইরে গেছে গা, যারা তৈরি করে তারা সেইভাবে তৈরি করতে পারে না, তার জন্য এটা দাম হয়েছে আর কি। তবে কম বেচলে ভালোই তো, কম বেচা যায় না, বেচা কিনা দাদা কম, কিন্তু মালও আছে বহুত, দেশি মালই কিনছ, বেচা কিনা কম। মনে মনে করেন যে মানুষ একটু আহে কম, মানুষ আটা উঠা কম, বেচা কিনা কম, মাল আছে, মাল আমদানি আছে। এমনি অন্য অন্য সময় বেচা কিনা বেশি? হ্যাঁ, এই এক মাস আগে বহুত বেচা কিনেছি, বহুত 50,000-60,000 টাকা মনে করেন একটা ব্যাপারই বেচছি, অনেক বেচা কিনা অর্ধেক। ইসাপুরা বাজারে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। সাপ্তাহিক হাট ছাড়াও ইসাপুরা বাজারে কোটি টাকার কাঁচা শাকসবজি মাছ মাংস বেচা বিক্রি হয়। ইসাপুরা বাজার ঘুরে দেখা যায় এমন কোনো পণ্য নেই যা এখানে পাওয়া যায় না। দিন যতই যাচ্ছে মানুষের কাছে এ বাজারটি জনপ্রিয় হয়ে উঠছে।